ইতিমধ্যে করোনা ভাইরাসে অনেক সংখ্যক মানুষ মারা গিয়েছে চীনে শুধু চীন নয় চীন সহ প্রায় তেরোটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের কিছু লক্ষণ রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর এবং শুষ্ক কাশি হতে পারে এর সপ্তাহ পর শ্বাসকষ্টও দেখা দেয় অনেক সময় নিউমোনিয়াও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা লাগে তবে এইসব সব লক্ষণ মূলত রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরেই জানা যায় সেক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত হওয়ার একদম প্রাথমিক লক্ষণ কি বা আদৌ বোঝা যায় কিনা তা এখনও অজানা তবে নতুন এই করোনা ভাইরাস যথেষ্ট বিপজ্জনক সাধারণত ঠান্ডা জ্বরের লক্ষণ থেকে এটি মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বেশ কিছু বিষয়ে লক্ষণ রাখতে হবে অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না প্রয়োজনের বাইরে ঘরের জানালা খোলা রাখা যাবে না যে কোনো খাবার পর্যাপ্ত ধুয়ে খেতে হবে বিশেষ করে মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে যে কোনো খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে বাইরে বের হলে পর্যাপ্ত মাস্ক ব্যবহার করতে হবে নোংরা কাপড়চুপুর পরিধান থেকে বিরত থাকতে হবে কাপড় চোপড় নোংরা হলে যথাসম্ভব তাড়াতাড়ি সেগুলো ধুয়ে ফেলতে হবে যে কোনো পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে